আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে যাওয়াজাতের গুরুত্বপূর্ণ একটি আপডেট বা তথ্য আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকবেন, তাহলে যাওয়াজাতের এই আপডেটটা আপনি জানতে পারবেন, মিস হবে না। তো যাওয়াজাত যেই বিষয়ে উল্লেখ করেছে বা যে বিষয়টা একেবারে ক্লিয়ার করেছে, দুইটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। একটা হচ্ছে এক্সিট রেন্টি ভিসা ইস্যুর ব্যাপারে। যাওয়াজাত বলছে এক্সিট রেন্টি ভিসা যখন আপনি ইস্যু করবেন তখন সেটাকে পরবর্তীতে আপনি কোনো মডিফাই কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে সেটা ক্যান্সেল করতে পারবেন। তো এই ক্যান্সেল করার ক্ষেত্রে আপনার অ্যাপসের পোর্টাল অথবা আপনার মালিক বা স্পন্সর বা কফিল বলেন যাই বলেন না কেন, আপনি তার মাধ্যমে আপনার স্পন্সরের মাধ্যমে আপনি এক্সিট রেন্টি ভিসাটা, মানে ছুটির যাওয়া আসার জন্য যে ভিসাটা ইস্যু করা হয় সেটাকে বলে এক্সিট রেন্টি ভিসা। সো এই ভিসাটাকে আপনি চাইলে ক্যান্সেল করতে পারবেন আপনার কফিল বা আপনার নিজের অ্যাপসের পোর্টালের মাধ্যমে, কিন্তু অন্য কিছু মডিফাই করতে পারবেন না। দ্বিতীয়ত যাওয়াজাত যে বিষয়টা ক্লিয়ার করেছে সেটা হচ্ছে কোনো কর্মী যদি তার নিজ থাকা দেশ অবস্থায় যদি তার ভিসার মেয়াদটা শেষ হয়ে যায়, অর্থাৎ ছুটির জন্য যে ভিসাটা ইস্যু করা হয় এক্সিট রেন্টি ভিসা, এই ভিসার মেয়াদটা যদি শেষ হয়ে যায়, সে যদি কোনো কারণে সৌদি আরবে ঢুকতে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু ভিসার মেয়াদটা সে বাড়িয়ে নিতে পারবে। তো এখন কীভাবে বাড়াবে সেই প্রসেসটাও তারা বলে দিয়েছে। সেটা হচ্ছে আপনার অ্যাপসের পোর্টাল অথবা আপনার কফিল বা আপনার মালিকের অ্যাপসের মাধ্যমে বা আপনার মালিকের সাথে কথা বলে আপনি আপনার ভিসার মেয়াদটা এক্সিট রেন্টির ভিসার মেয়াদটা বাড়িয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে এক্সট্রা কিছু চার্জ যাওয়াজাতকে পেমেন্ট করতে হবে, সেটাও আপনি আপনার কফিলের মাধ্যমে বা কফিলকে দিয়ে সেটা আপনি করে নিতে পারবেন, কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। তো এই দুইটা বিষয় যাওয়াজাত স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছে, তো এই জন্য আপনাদের সাথে আপডেট নিয়ে আসলাম। সো আপনারা হয়তো বুঝে গেছেন যে দুইটা বিষয়, তো আপনাদের এই বিষয়টা নিয়ে আর কখনোই ঝামেলা হবে না। তো আজকে এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত প্রবাসী যোদ্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা অন করে দিবেন সবসময় গুরুত্বপূর্ণ আপডেট এবং টিপস পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।